একটা বউ আসছিল, আমাদের খেতে ভেন্ডি খেতে থেকে ঘাস নিয়ে গেল, আর আমার বর আর আমার ছেলে পেছন ছেলে আমার বউকে ফেলে দিল। ওই যে তো আজকের মতো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আমিও ভালো আছি। তো দেখো আজকে শরীর ভালো হয়ে গেছে, তাই এসেছি ঘুরতে। পুরো চারপাশ একদম সবুজে সবুজ পুরো ভরে গেছে, আর আমার বর আর আমার ছেলে পেছনে। দেখো ছেলে আমার ঘাড়ে চড়ে আসছে ওর বউকে নিয়ে, আর আমার গালের মধ্যে অনেক গোটা হয়ে গেছে, বড় গোটা উঠেছে। তো আজকে একটু হালকা মতো বৃষ্টি হয়েছে। দেখো ওই যে জল জমে গেছে রাস্তায়, তোমরা তো জানোই যে আমাদের রাস্তাঘাট একদমই খারাপ। তো দেখো আজকে একটু তাও ভালোই, একদম মোটামুটি আছে, গলে যায়নি রাস্তাটা। ওই যে দুটা বলতে দুইটা বউ আসছিল, ওই বউ দুটো আমাদের খেতে ভেন্ডি খেতে থেকে ঘাস নিয়ে গেল। তো দেখো প্রত্যেক দিন এসে কিন্তু ওরা ঘাস নিয়ে যায় খেতে থেকে। তো দেখো ওই যে আমার রাজপুত্র আর আমার শাশুড়ি মার রাজা, দেখো কি করছে, দেখো দেখো ওই যে আমার বাড়ির বুড়িটা, দেখো বুড়ির মধ্যে একটা গোতা দিলাম, দেখো এ রাম একবার নাভির মধ্যে গোতা মেরেছি তোমাকে। ওই দেখো দূরে মাছ মারতেছে, দেখো এই যে আমার ছেলে, দেখো ওর বউকে নিয়ে এসেছে। তো আমার ছেলে ওর বউকে নিয়ে এসেছে, আবার ওর বাবা আমাকে নিয়ে এসেছে। বলো তোমাদের কাণ্ড, মানে ওই যে ওই দূরে দেখা যাচ্ছে না ঠিকভাবে, তো ওই যে ওই দূরে কতগুলো বাচ্চা মাছ মারছে, অনেক দূরে ওইটা আমার আমার থেকে, আমি তো বেশি বড় সড় না, না তার জন্য তোমাদের দেখাতে পারছি না, তো ঠিকভাবে দেখাতে পারছি না। দেখো ওই যে কি করছে। তো আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি, তো আবার ডিমের তরকারির মধ্যে আবার পেতনামও আছে, পেতনামোটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার বর ডিম সেদ্ধ করে ওইভাবে তরকারি খেতে পারে না, আমার বরের জন্য আবার ডিম মামলেট করে ওইটা ঝোলের মধ্যে দিতে হয়। তো আমার বরের অনেক মানে অনেক ফুটনি, তো দেখো ওই যে ফুটনি আবার জঙ্গলের মধ্যে চলে গেল, ছেলে আমার বউকে জঙ্গলে ফেলে দিয়েছিল, তার জন্য বলটা আনার জন্য ছেলের বাবা গেল জঙ্গলে। দেখো কাণ্ড দেখো, আর আমি নিয়ে এসেছি একটা শুলাই, শুলাটা দিয়ে আমার বরকে মারতে মারতে আসলাম, কারণ আমার বর যাতে একটু চিকন হয় তার জন্য নিয়ে আসছি শুলাটাকে। আমার বর তো খুবই মোটা, আমার থেকেও বেশি, মানে কি বলবো আর কোনো কিছু বলার নেই। দেখো সূর্যটা কিন্তু ডুবে গেছে, চারপাশটা একটু একটু অন্ধকার হয়ে আসছে, আর দেখো সূর্যটা ওই ওই সাইডে কিন্তু ডুবেছিল। এই ধান যে তোমরা দেখছো, এই ধান ক্ষেতটা কিন্তু আমাদের, দেখো ধান ক্ষেতের অবস্থা কি, ধর্মই ধান খেয়ে একদম ছাপা করে দিয়েছে। মানে যখনই ধান এরকম টাইপের একটা বড় হয়, তখনই জানি না হঠাৎ করে কোথা থেকে এই ধর্মগুলো এসে সবারই ধান খেয়ে ফেলে। তো আমাদের আর কাকুদের ক্ষেত তো একসাথে, কাকুদেরটা অনেক খেয়েছে। ধর্ম বলতে তোমরা জানো তো কি, তোমরা জানো না হয়তো বা, যে অনেক গরু আছে যেগুলো গরু ছেড়ে দেয় ঠাকুরের নামে, সেই গরুগুলোকে কিন্তু আমরা ধর্ম বলি। আর কেউ কেউ হয়তো বা ষাঁড় গরুও বলে, কিন্তু আমাদের এদিকে সবাই ধর্ম বলে। তো আমার বাবার বাড়িতে আবার সবাই ষাঁড় বলে, আমি আবার এই জায়গায় এসে বাবার বাড়ির কথা ভুলে গিয়ে এখন ধর্মই বলি। তো আজকে যাব একটু ঘুরতে ভেবেছিলাম, কিন্তু আমার বর আমাকে নিয়ে যাবে কি না জানি না, বাইকটা বাইরে আছে, ভেবেছিলাম একটু যাব ঘুরতে, বলছে নিয়ে যাবে না বাড়িতে, যায় একটু কান্নাকাটি করতে হবে। তো দেখো ছেলে আমার বউকে ফেলে দিল, ওই যে বউকে ফেলে দিল। আমার ছেলের বাবার আবার খুবই, ছেলের বউয়ের দিকে খুবই দরদ, বয়স হলে যদি না খেতে দেয় তার জন্য বউটাকে টুক করে তুলে নিল, মানে যদি না খেতে দেয়, তো না খেতে দিলে আর কি করা যাবে, সবার ছেলে কি সবাইকে খেতে দেয়। আমার কানটা খুব চুলকাচ্ছে বাবা, দেখো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ছেলের জন্য প্লিজ।